দেখুন, যে কারণে $50 কোটি মার্কিন বোমা কিনছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের চলমান কাতার সংকট ক্রমেই নেতিবাচক মোড় নিচ্ছে। একদিকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকটে কাতার, অন্যদিকে ভারী অস্ত্র মজুদে মরিয়া সৌদি আরব। আর এমন পরিস্থিতিতে উত্তেজনার পারদ আরও এক ধাপ বাড়িয়ে দিল সৌদি আরবে মার্কিন বোমা কেনার চুক্তি। সম্প্রতি সৌদি আরবের কাছে $50 কোটি বোমা বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সিনেট। আর এরপরে আন্তর্জাতিক বিশ্লেষকেরা ধারণা করেছেন, মধ্যপ্রাচ্যের সংকট পরিস্থিতির ফয়দা লুটতে মুখিয়ে আছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। এরই মধ্যে পরিস্থিতি বুঝে অস্ত্র পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, সৌদি আরবের রয়্যাল এয়ারফোর্স এইসব বোমা ইয়েমেনে আগ্রাসন চালাতে ব্যবহার করতে পারে। অবশ্য কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল এবং কানেকটিকাটের ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করে প্রস্তাব এনেছিলেন, তবে 53-47 ভোটে সেটি বাতিল হয়ে যায়। এরপর সিনেটের পল আক্ষেপ নিয়ে বলেন, আমরা মধ্যপ্রাচ্যে এক অস্ত্রবাজ প্রজন্ম গড়ে তুলছি। শিয়া হুত্তি বিদ্রোহী ও তাদের মিত্রদের বিদ্রোহীদের মুখে ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেকে নির্বাসনে যেতে হয়। এর জের ধরে 2015 থেকে দেশটির বিদ্রোহী দমনের দায়িত্ব নেন সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোট। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত 8,000 মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 45,000 মানুষ। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।